পশ্চিমবঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল করা কি সত্যিই এতটা অপরাধ কেনই প্রশ্ন করছি তার কারণ এক কংগ্রেস কর্মীকে রীতিমতন মাঠে নিয়ে গিয়ে ড্রেনের জল খাইয়ে পিটিয়ে শেষ করা হয়েছে অভিযোগ কাদের দিকে তৃণমূলের দিকে একবার ভাবুন যে কতটা নৃশংস হলে তখন একটা মানুষকে এইভাবে মাঠে নিয়ে গিয়ে তাকে হত্যা করা যেতে পারে আর এই ঘটনায় রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে লোকসভা নির্বাচনের আগে এইভাবে বাম কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে কংগ্রেস কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল ছড়িয়েছে কংগ্রেস কর্মীর মৃত্যুতে অভিযোগের তীর শাসক দলের দিকে ঘটনায় জখম হয়েছে এক তৃণমূল নেতাও দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এনামুল মন্ডল নামে এক ব্যক্তির বাড়ির সামনে একটি মুদির দোকান বসেছিল সেখানেই তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এনামুল আর তাকে তারপর বাঁশ লোহার রড দিয়ে এলো পাথারি মারার অভিযোগ উঠেছে একবার ভাবুন যে কতটা নৃশংস হলে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব হয় এরপরে রক্তাক্ত অবস্থায় মাটিতে তিনি লুটিয়ে পড়েন স্থানীয়রা এনামুলকে উদ্ধার করে রানীনগর ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তৃণমূল যে করছে যে রানীনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পরাজিত দলীয় প্রার্থী বজরুল রহমান সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই সময় কয়েকজন জোট কর্মী তার উপরে অতর্কিতে হামলা চালায় তাকে ব্যাপক মারধর করা হয়েছে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয় কংগ্রেস কর্মী স্ত্রী তিনি কি বলছেন শুনুন আমাদের গ্রামে গন্ডগোল হয়ে আছে আমাদের গ্রামে গন্ডগোল হয়ে আছে আমার পালাঙ্গার উপরে তারপর পার্টি কেন্দ্রে করে টিএমসির লোক ধরেন আমরা জোট পার্টি আমরা জোট পার্টি আর টেমসিল লোক তাড়া ভিড়া করেছে আমাদের লোক সেরকম নাই সব আছে তখন আমার আর ক্ষমতা নাই ক্ষমতা হারিয়ে গেছে মারে তখন কি করেছে আমাদের লোককে আমার ছেলে পেলেকে মারে গজালছে টেমসিল লোকরা মারে ও ঝামেলা হতে হতে কথা এক কথা দু কথা হতে হতে বুঝতে তর্ক তর্ক হইতে যা যখন না পেয়েছে তখন আমার স্বামীকে তার চলে যাচ্ছে মাঠে সব লাঠিলে লাঠিলে চলে তামছে তামছে আমার অর্থ নেংড়া খুন তো আমার খুনকে কেন মারছিস আর তার চলে যাচ্ছিস তারপর আমার মায়ের বসকে মানে তো রালিং হাঁটতে পারিনি তো খুনরা মারে খোঁচে মারিয়াছে আছে মারে বেনের পানি খা মুখে দিয়েছে দিয়ে তখন আর লাঠিলে সব দিক দিক মারে ফেলা লাস্টে চলেছে তো সে চলে যাচ্ছিস কেন

আমার স্বামী ওই এক কথা দু কথা তো ছেলেহারকে মাইলে যে ছেলেহারকে মারার পরবে তোর বাপ কোন বাপ ঠেকাবে রায় ধিনী তাই বলে কান ধলে মাথা পাবো মানে ভাবেছে যে আমার বুড়া লোককে মালিয়ে আমার ছেলে আসবে সে ভাবে ধরুন আমার স্বামীকে মাঠে লিআ গেল যে আমার স্বামীকে মারিয়ে হারছে আমি কি চাইব আমার স্বামীরা আমার ছেলে আমি বিচার চাই এনামুলের পরিবারের দাবি গত পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোল হয়েছিল পুরনো বিবাদের জেরে এই হামলা বলে মনে করছে পরিবার কংগ্রেস করার জন্যই তার উপরে হামলা চলেছে এনামুলকে নাকি এর আগেও মারার হুমকি দেওয়া হয়েছিল মৃতের আত্মীয় কি বলছে শুনুন আমাদের দেশে জোট নাই ঝামেলা নাই কিচ্ছু নাই বুঝলেন হঠাৎ করে আজকে ওই লোকটা যে লোকটা মরে গেছে ওই লোকটা আমার ভাসুর হয় হ্যাঁ ওই লোকটার পাটা ভাঙ্গা এক পর একটা ছোট ছেলে একটা ছোট্ট করে রাস্তার খুলে দোকান পেয়ে দিয়েছে যে সেই দোকানের রাস্তার খুলে চেয়ার নিয়ে বসেছিল দিয়ে সেই ওদের সাথে কি নিয়ে তক্ক তক্কি সেটা মানে আমি শুনতে পাইনি যখন ওরা হইচ করে তাড়া করে তখন ই মাঠ শুধু পাইলে যায় বুঝলেন দিয়ে ওকে ওরা সব মানে ফুকনেরা বদলেরা বুঝতে পারলেন রাকিব টাকিব এরা আছে মানে আরো আরো সব মানুষ আছে সবাইকে আমি চিনতে পারিনি নামও জানিনি বুঝতে পারছেন দিয়ে এরা তখন ওকে মাঠের মধ্যে তাড়িয়ে মেরেছে কংগ্রেসের পাল্টা দাবি ভোট পরবর্তী সময় মিথ্যে মামলায় কয়েকজনকে ফাঁসানো হয়েছিল তারা দিন কয়েক আগে জেল থেকে ছাড়া পেয়েছে মঙ্গলবার বিকেলে ওই তৃণমূল নেতাকে দাঁড় করিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর কারণ জিজ্ঞেস করা হয় আর এই নিয়েই বচসা বচসা চলাকালীন কংগ্রেস কর্মীরা উত্তেজিত হয়ে পড়ে এবং তৃণমূল নেতাকে মারধর করে তারপর তৃণমূল কর্মীরা কংগ্রেস কর্মীর পরিবারের সদস্য এনামুল হক মণ্ডলের উপরে চড়াও হয় তৃণমূল কর্মীদের রাস্তা দেখে এনামুল মাঠের দিকে পালাতে শুরু করেন অভিযোগ তাকে ধরে বাস রড লাঠি দিয়ে বেধরক মারধর করা হয়েছে মমতাজ বেগম কি বলছেন শোনাবো মানে প্রায় টিএমসির যারা মানে হারমাত বাহিনী আছে আমাদের ওখানে যারা কংগ্রেস করে বা যারা করে তাদেরকে প্রায় কেসেই কোনো কিছু হলে আসামি করে দেয় কয়েকদিন আগে যারা আমাদের এখানে বাড়িতে তারা নাই তারা মানে বিদেশে আছে তারাও আসামি আছে এবং তাদেরকে দমকল কোর্ট থেকে তাদেরকে জামিন নিতে হয়েছে প্রায় আঠারো থেকে উনিশ জন কিন্তু তারা বেশিরভাগই তারা বিদেশে মানে বিদেশে কাজের এতে আছে স্বাভাবিকভাবে যে আমরা বাড়িতে নেই আমরা থাকছি না তারপরেও আমাদেরকে একের পর এক আমি একের পর এক আসামি হতে হয়েছে আমাদেরকে জামিন নিতে হয়েছে এই নিয়ে একটু তর্কাতর্কি হয় যদিও এই ঘটনায় তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে একই সঙ্গে এনামুলের স্ট্রোক হয়েছে বলে তার মৃত্যু হয়েছে বলেও তৃণমূল নেতা দাবি করেছেন তৃণমূল নেতা ঘটেছে তার আগে আমাদের দলের প্রতিদ্বন্দ্বিতাগারী প্রার্থী ছিলেন আমাদের পঞ্চায়েত নির্বাচনে রহমান মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যে সমস্ত পঞ্চায়েতের পাশে সহায়তা শিবির খোলা হয়েছে যে শিবিরের মাধ্যমে বঞ্চিত একশো দিনের কাজের শ্রমিকরা তাদের আবেদন দিচ্ছে তাদের জন্য অ্যাকাউন্টে টাকা সেই শিবির নিয়ে আমরা টোটালি ব্যস্ত আছি সেই শিবিরের উদ্দেশ্যে বজলুর রহমান আসছিলেন এমত অবস্থায় তাকে ধরে বেধড়ক মারধর করে তার বুকের হাড় ভেঙেছে পিঠের হাড় ভেঙেছে বর্তমানে মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা পুলিশকে বলেছি পুলিশ আইনের ব্যবস্থা গ্রহণ করবে আপনার কোনো অভিযোগ দায়ের বা পার্টির পক্ষ থেকে কোনো আমরা তো উনি ব্যস্ত ছিলাম পাঠালাম রোগী ওখানে পৌঁছেছে চিকিৎসা শুরু হয়েছে ওখানকার খবর নিলাম মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে অবস্থায় আছে আমরা কমপ্লেন করবো নিশ্চিতভাবে কমপ্লেন করব যারা আক্রমণ করেছে আমরা চাই দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক আমি বলছেন যে ওই হার্ট অ্যাটাক করে মারা গেছে একদম আমি বলবো কেন ডাক্তারের রিপোর্ট বলবে সমস্ত ডাক্তার বলবে ওখানে কোনো রকম গন্ডগোল হয়নি ওনার সঙ্গে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখান থেকে কথা হচ্ছে যে অন্য রাজনৈতিক দল করলে তবে কি এইভাবে তার খেসারত দিতে হবে কতটা নৃশংস হলে এইভাবে কোনো মানুষকে হত্যা করা যায় সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে